ওয়েলকাম টু নাহিদ 24। আজকে আমরা আলোচনা করব এইচএসসি এর সাম্যবাদী কবিতা। তো তোমরা যারা আমার আগের কোনো একটা ভিডিও দেখেছো, হোক গদ্য হোক পদ্য, যারা আমার আগের ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই এটা বুঝে গেছো যে আমি কিন্তু খুব কঠিনভাবে কথা বলতে পারি না, যা বলি খুব সহজে বোঝানোর চেষ্টা করি। আজকেও এর ব্যতিক্রম হবে না, আজকে আমি খুব সহজে এই সাম্যবাদী কবিতাটা বোঝানোর চেষ্টা করব। চলো দেখা যাক সাম্যবাদী কবিতায় কবি কী লিখেছে। তো সাম্যবাদীর টাইটেলটা শুনেই কিন্তু আমরা বুঝতে পারতেছি যে কোনো কিছু একটা সমান বোঝানোর চেষ্টা করতেছে। কাজী নজরুল ইসলাম লিখেছে কবিতাটি, দেখি কী বলছে। গাহি সাম্যের গান, নজরুল কবি নজরুল কিসের গান গায়? সাম্যের গান গায়, সমতার গান গায়। কোথায় সাম্যের গান গায়? যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। কোথায় এসে এক হয়ে গেছে সব বাধা ব্যবধান? আমাদের যত জাতি বিভেদ থাকুক না কেন, আমরা হিন্দু হই আর মুসলমান হই, আমরা যাই হই না কেন, আমাদের সবার পরিচয় একটাই, সেটা হচ্ছে আমরা মানুষ। আজকে যদি কোথাও একখানে ডাক দেওয়া হয় যে তোমরা মানুষ কারা কারা আসো সবাই আসো তো, তাহলে কে হিন্দু কে মুসলমান এটা দেখার আর টাইম থাকবে? সবাই চলে যাবে। অর্থাৎ এই মানুষ হিসেবে পরিচয় দিতে গিয়ে আমরা সবাই এক হয়ে গেছি, আমাদের সবার মধ্যে একটা সমান পরিচয় এসে গেছে। অর্থাৎ গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, এই কবি নজরুল এই সাম্যের গান গাচ্ছে, এই সমতার গান গাচ্ছে, সবাইকে একই পরিচয় দিচ্ছে যে তোমাদের মধ্যে যতই বিভেদ থাকুক না কেন, যতই জাতি পরিচয় থাকুক না কেন, তোমাদের সবার পরিচয় একটা, সেটা হচ্ছে তোমরা সবাই মানুষ। যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, অর্থাৎ এই মানুষ হিসেবে পরিচয় দিতে গিয়ে হিন্দু হই আর মুসলমান হই আর খ্রিস্টান হই আর বৌদ্ধ হই, সবার পরিচয়টা এক হয়ে গেছে। গাহি সাম্যের গান, কে তুমি? তুমি কে? পারসি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক, চেলা? এখানে দেখো, এখানে যতগুলো কথা বললো সবগুলাই হচ্ছে একটা করে জাতি। এই পারসি হচ্ছে পারস্য দেশের নাগরিক বা ইরাকের নাগরিক, আর জৈন হচ্ছে জিন বা মহাবীর প্রতিষ্ঠিত ধর্মমতাবলম্বী, ইহুদি হচ্ছে প্রাচীন হিব্রু বা জুজাতি ধর্ম সম্প্রদায়ের মানুষ, সাঁওতাল বা ভিল হচ্ছে ভারতীয় উপমহাদেশের আদিম নৃগোষ্ঠী বিশেষ, আর গারো হচ্ছে গারো পর্বত অঞ্চলের অধিবাসী, কনফুসিয়াস হচ্ছে একজন চীনা দার্শনিক, এখানে কনফুসিয়াস বলতে বোঝানো হচ্ছে সেই চীনা দার্শনিকের যারা অনুসারী, আর চারবাক চেলা হচ্ছে একজন বস্তুবাদী দার্শনিক, তিনি মূলত একজন নাস্তিক, তিনি কোনো ধর্মগ্রন্থে বিশ্বাস করতেন না। এই নাস্তিকের যারা অনুসারী তাদেরকে বলা হচ্ছে চারবাক চেলা। তো কবি নজরুল বলতেছে যে তুমি কে, তোমার পরিচয় কি, তুমি পার্সি হও, জৈন হও, আর কনফুসিয়াস হোক, আর চারবাক চেলাই হও, যাই হও না কেন, তোমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তুমি একজন মানুষ। বলে যাও, বলো আরও, যে তোমার পরিচয় যাই হোক না কেন, তুমি যে পরিচয় দাও না কেন, তুমি যতই পরিচয় বলো না কেন, বন্ধু যা খুশি হও, তুমি যাই হও না কেন, তোমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তুমি একজন মানুষ। এই মানুষ হিসেবে পরিচয় দিতে গেলে তোমার কারোর সাথে আর কোনো বাধা বিপত্তি হবে না। পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথিও কেতাব্য, এখানে কবি নজরুল বলতেছে যে তুমি বাজারে যাচ্ছ, বাজারে গিয়ে পেটে পিঠে কাঁধে করে পুঁথি কেতাব বও, মানে বহন করে নিয়ে আসতেছ, বাজারে গিয়ে যত সব পুরনো বই টই নিয়ে আমরা কী করতেছি, পেটে পিঠে করে বহন করে নিয়ে আসতেছি, এসে পড়া শুরু করে দিতেছি। কারণটা কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে এই সকল বই পড়ে আমরা মহামানব হব, আমরা জ্ঞানী হয়ে যাব। কিন্তু এটা কি সম্ভব? ওই যে একটা কথা বলে না, গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। অর্থাৎ তুমি যতই এই সকল বই সব পড়ো না কেন, সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে তোমার এই বিবেক। আজকে আমরা বই পড়ে শুধুমাত্র শিখতেছি, আমরা বই শিখতেছি যে বাবা আমাদেরকে সম্মান করা লাগে, শ্রদ্ধা করা লাগে, কিন্তু বাস্তবে অনেক শিক্ষিত মানুষ বাবা মাকে সম্মান শ্রদ্ধা করে না। তাহলে তার বই পড়ে লাভটা কী হইল? বই পড়ে কোনো লাভ হইল? কারণ বইয়ে তো লেখা আছে সব কিছু, বইয়ে সব সুন্দর করে লেখা আছে, বইয়ে সুন্দর করে লেখা আছে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, সদা সত্য কথা বলতে হবে, কিন্তু আমরা বাস্তব জীবনে কি তার প্রতিফলন ঘটাচ্ছি? ঘটাচ্ছি না। তাহলে আমার বই পড়ে কোনো লাভটা হইল? আমার সবার আগে হচ্ছে আমার এই বিবেক,
আমার এই বিবেককে যদি আমি প্রশ্ন করি, আমার এই হৃদয়কে যদি প্রশ্ন করি, তাহলে আমি সকল সাধারণ জ্ঞান, সকল কমন সেন্সগুলো পেয়ে যাব, যে বাবা আমাকে সম্মান শ্রদ্ধা করতে হবে নাকি হবে না, সুদ খাওয়া যাবে নাকি যাবে না, ঘুষ খাওয়া যাবে নাকি যাবে না, চুরি করা যাবে নাকি যাবে না, কোনটা ভালো কাজ কোনটা মন্দ কাজ। এটা যদি আমি আমার বিবেককে প্রশ্ন করি, তাহলেই আমার এই হৃদয়কে যদি প্রশ্ন করি, তাহলেই আমরা সঠিক অ্যান্সার পেয়ে যাব। অর্থাৎ এই পেটে পিঠে কাঁধে করে ওই সকল বইগুলো বাজার থেকে কিনে আনা কোনো প্রয়োজন নেই। কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জিন্দাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাওয়া যত শখ। এখানে ধর্মীয় গ্রন্থগুলোর নাম উল্লেখ করছে। কোরআন হচ্ছে আমাদের মুসলিমদের ধর্মগ্রন্থ, আর পুরাণ বেদ হচ্ছে হিন্দুদের বেদ, আর বাইবেল হচ্ছে খ্রিস্টানদের, ত্রিপিটক হচ্ছে বৌদ্ধদের। জিন্দাবেস্তা হচ্ছে পারস্যের অগ্নি উপাসকদের ধর্মীয় গ্রন্থ, আর গ্রন্থ সাহেব হচ্ছে শিখদের ধর্মীয় গ্রন্থ। তো এই সকল ধর্মীয় গ্রন্থের নাম উল্লেখ করে বলতেছে যে পড়ে যাও, তুমি পড়ো যত ইচ্ছা পড়ো, কিন্তু কেন এই পণ্ডশ্রম, অর্থাৎ তুমি এই পণ্ডশ্রম অর্থাৎ এই বৃথা কাজটা কেন করতেছো, মগজে হানিছো চুল, অযথাই তুমি তোমার ব্রেনটাকে প্রেশার দিতেছো, বাজার থেকে বই টই কিনে এনে এসে পড়া শুরু করে দিছো, অযথা তুমি তোমার ব্রেনকে প্রেশার দিচ্ছ, অযথা মগজে হানিছো চুল। কারণ এই সকল বই পড়ে যদি তুমি শিক্ষা নিতে না পারো, তাহলে তোমার এই শিক্ষাটা বৃথা। তুমি বই পড়তেছো ঠিক আছে, বই পড়ে জানতেছো যে এটা কাজ করা যাবে না, এটা কাজ করা যাবে, কিন্তু বাস্তব জীবনে তো সেটা মানতেছো না। সেটা বাস্তব জীবনে সেটা মানার জন্য তোমার হৃদয়কে ফিল করতে হবে, তোমার এই বিবেককে জাগ্রত করতে হবে, তাহলেই কোনটা ঠিক কোনটা বেঠিক তুমি নিজেই বুঝতে পারবা। অর্থাৎ সকল বইয়ের ঊর্ধ্বে হচ্ছে আমার এই হৃদয়, আমার এই বিবেক। ওকে, এখন দেখো দোকানে কেন এ দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল। এই বাক্যটার শাব্দিক অর্থ হচ্ছে যে যেখানে আমি পথে তাজা তাজা ফুল পাচ্ছি, এই ফুলটা না নিয়ে আমি কেন দোকানে গিয়ে অযথা দর কষাকষি করতেছি, কেন আমার এই পথে তাজা তাজা ফুল পাচ্ছি সেটা না নিয়ে আমি যে দোকানে গিয়ে দর কষাকষি করতেছি, সেখানে কি তাজা ফুল থাকবে না না থাকবে তার কোনো গ্যারান্টি আছে? অযথা দোকানে দর কষাকষি করে কষ্ট করে টাকা নষ্ট করে কেন আমি সেই ফুলগুলো নেব? কারণ তাজা ফুল আমার পথেই আছে। আর এই বাক্যটার ভাবার্থ হচ্ছে যে তাজা তাজা ফুল যেমন আমাদের হাতের কাছে পাওয়া যায়, ঠিক সেই রকম আমাদের হাতের কাছে, আমাদের কাছাকাছি তাজা ফুল রয়েছে, সেটা হচ্ছে আমাদের এই বিবেক, আমাদের এই মন। সেই তাজা ফুলকে চর্চা না করে আমরা কী করতেছি, সেই দোকানে গিয়ে দর কষাকষির মতো করতেছি। আমরা গিয়ে কী করতেছি, সেই বাইরে গিয়ে কোথায় কোন কালের বই আছে সেগুলো এনে পড়া শুরু করে দিছি, যে আমরা এগুলো পড়ে মহামানব হব। এটাকেই কবি বলতেছে যে দোকানে কেন এ দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিষ্প্রাণ। অর্থাৎ তুমি কি সকল কালের সকল কেতাবের জ্ঞান খুঁজে পেতে চাও? তাহলে তোমার এই প্রাণটাকে খুলে দেখো, খুলে দেখো নিষ্প্রাণ, তোমার এই বিবেকটাকে জাগ্রত করে দেখো, তোমার এই মনটাকে চর্চা করে দেখো, তাহলে সকল কালের সকল কেতাবের জ্ঞানগুলো তুমি পেয়ে যাবে। এখন দেখো, তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্বদেউল, সকলের দেবতার। এখানে যুগাবতার বলতে বোঝানো হচ্ছে ফেরেস্তা নবী রাসূলগণদেরকে, তোমার হৃদয় বিশ্বদেউল, দেউল বলতে বোঝানো হচ্ছে উপাসনালয়কে। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে তোমার হৃদয়টা হচ্ছে সকল যুগাবতার এবং বিশ্বদেউল। অর্থাৎ তুমি তোমার হৃদয়কে যদি চর্চা করো, এর ঊর্ধ্বে আর কোনো কিছু হতে পারে না, এই হৃদয়কে চর্চা করলেই এনাফ। এরপরে দেখো, কেন খুঁজে ফের দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে। পুঁথি বলতে এখানে বোঝানো হচ্ছে পুরাণকালের বই। অর্থাৎ কবি বলতেছে তোমার এত সুন্দর একটা যদি হৃদয় থাকে, এত সুন্দর একটা যদি মন থাকে, তারপরও তুমি কেন এই মৃত পুঁথি কঙ্কালে তুমি এদেরকে খুঁজতে গেছো, এটা কোনো প্রয়োজন আছে? হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। এখানে তিনি বলতে সৃষ্টিকর্তাকে বোঝানো হচ্ছে, আর নিভৃত অন্তরালে বলতে বোঝানো হচ্ছে গোপনে গোপনে। কবি বলতেছে যে তোমার এ সকল কাণ্ডকীর্তি দেখে সৃষ্টিকর্তা গোপনে গোপনে হাসতেছে। সৃষ্টিকর্তা বলতেছে যে এ বোকা করে কি,
একে আমি এত সুন্দর একটা জিনিস দিলাম, এত সুন্দর মন দিলাম, বিবেক দিলাম, সে সেটাকে চর্চা না করে সে কোন মৃতপুতি কঙ্কাল খুঁজে খুঁজে বেড়াচ্ছে। তোমার এই সকল কাণ্ডকীর্তি দেখে সৃষ্টিকর্তা হাসতেছে, যে হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। এরপরে দেখো, বন্ধু বলিনি ঝুটো, বন্ধু আমি মিথ্যা বলিনি, ঝুট শব্দের অর্থ এখানে আছে মিথ্যা। এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট, কোনখানে এসে? এই বিবেকের কাছে এসে, এই হৃদয়ের কাছে এসে সবাই মাথা নত করে। এখানে লুটাইয়া পড়ে বলতে বোঝানো হচ্ছে মাথা নত করা, অর্থাৎ তুমি যদি আজকে একটা চুরি করে আসো, তুমি যতই মনে করো 1 কোটি টাকা চুরি করে আসলে, তো তুমি রাতারাতি অনেক বড় লোক হয়ে গেলে, কিন্তু কিন্তু তুমি তোমার বিবেকের কাছে কিন্তু বড় হতে পারলে না, তুমি বিবেকের কাছে ঠিকই ছোট হয়ে গেছো। তোমার বিবেককে প্রশ্ন করো যে এই চুরি যে করলাম এটা কি আসলে ঠিক করলাম? না, বিবেকের কাছে তোমাকে ঠিকই মাথা নত করতে হবে। অর্থাৎ এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট, এই হৃদয়েই সে নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়া এ, জেরুজালেম এ, মদিনা কাবা ভবন, মসজিদ এই, মন্দির এই, গির্জা এই, হৃদয়। এখানে কতগুলো আমাদের তীর্থস্থান, আমাদের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার তীর্থস্থানগুলো এখানে তুলে ধরছে। নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, এই যে বুদ্ধ গয়া, জেরুজালেম, মদিনা, এগুলো সবগুলো হচ্ছে তীর্থস্থান, ধর্মীয় তীর্থস্থান। তো বলতেছে যে এই সকল তীর্থস্থানগুলো হচ্ছে, এই সকল তীর্থস্থানগুলো হচ্ছে আমাদের এই হৃদয়, অর্থাৎ এই সব কিছুর উৎস হচ্ছে আমাদের এই হৃদয়। আমাদের এই হৃদয়কে যদি আমরা চর্চা করি তাহলে আমরা সকল জ্ঞান পেয়ে যাব। এইখানে বসে ঈশা মূসা পেল সত্যের পরিচয়, অর্থাৎ এই বিবেককে জাগ্রত করে ঈশা মূসা সত্যের পরিচয় পেয়েছে, সত্যকে খুঁজে পেয়েছে। এই রণে ভূমি বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা। বাঁশির কিশোর বলতে এখানে বোঝানো হচ্ছে শ্রীকৃষ্ণকে। এই রণভূমি, রণভূমে অর্থাৎ যুদ্ধক্ষেত্র, বাঁশির কিশোর অর্থাৎ শ্রীকৃষ্ণ গাহিলেন মহাগীতা, অর্থাৎ এই বিবেককে জাগ্রত করে শ্রীকৃষ্ণ কিন্তু মহাগীতা লিখেছে। এই মহাগীতা লেখার জন্য তাকে কোনো পুরাণকালের কোনো বইয়ের হেল্প নেওয়া লাগে নাই। অর্থাৎ এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা। এই বিবেককে জাগ্রত করে নবীরা কী হয়েছে? খোদার মিতা হয়েছে। মিতা বলতে বোঝানো হচ্ছে বন্ধু, আপন। অর্থাৎ এই বিবেককে জাগ্রত করে নবীরা আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হয়ে গেছে, অন্য কিছু করতে হয় নাই, এই বিবেককে জাগ্রত করেই তারা এত কিছু করেছে। এই হৃদয়ের ধ্যানে গুহা মাঝে বসিয়া সাক্যমুনি, সাক্যমুনি বলতে বোঝানো হচ্ছে গৌতম বুদ্ধকে, তিনি সাক্য বংশে জন্মগ্রহণ করেছেন বলে তাকে বলা হচ্ছে সাক্যমুনি। তো যখন সাক্যমুনি দেখল যে এই পৃথিবীতে সবাই মারামারি হানাহানি করতেছে, তাদের এই দুঃখ দুর্দশা বেদনার কথা দেখে, এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্যমুনি, অর্থাৎ এই হৃদয়ে বসে, অর্থাৎ এই হৃদয়কে জাগ্রত করে সাক্যমুনি কী করছে? সাক্যমুনি করছে হচ্ছে যে ত্যাজিল রাজ্য মানবের মহা বেদনা ডাক শুনে। ত্যাজিল মানে ত্যাগ করলো, কী ত্যাগ করলো? এই রাজ্যটা, তার রাজ্য ত্যাগ করছে মহামানবের বেদনা ডাক শুনে, অর্থাৎ মানুষের এত দুঃখ দুর্দশার কথা শুনে তিনি রাজ্য ত্যাগ করে গুহায় গিয়ে ধ্যানমগ্ন হলেন যে কীভাবে এই মানুষগুলোকে মুক্তি দেওয়া যায়, কীভাবে এই মানুষগুলোর দুঃখ দুর্দশার সমাধান দেওয়া যায়। এত কিছু যিনি করলেন তিনি কি অন্য কোনো কিছুর কাছে গেছেন? না, তিনি শুধুমাত্র তার বিবেককে জাগ্রত করেছে, তিনি শুধু নিজের বিবেককে কোশ্চেন করেছে যে কীভাবে এর সমস্যার সমাধান পাওয়া যায়, অন্য কিছু করতে হয় না তাকে, শুধুমাত্র তার হৃদয়কে চর্চা করেছে। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, কন্দরে বলতে পাহাড়ের গুহায় বোঝানো হচ্ছে, অর্থাৎ হেরা গুহায় আরব দুলাল শুনিতেন আহ্বান, অর্থাৎ এই পাহাড়ের গুহায়, অর্থাৎ এই হেরা গুহায় আমাদের নবী শুনিতেন আহ্বান, আল্লাহর বাণী আসতো তার কাছে। এই হেরা গুহায় বসে আমাদের নবী নিজের বিবেককে জাগ্রত করে, নিজের হৃদয়কে চর্চা করে এই আল্লাহর বাণী লাভ করেছে, তাকে আর অন্য কিছু করতে হয় নাই। এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সাম্যজ্ঞান, কোথায় বসে? এইখানে বসে। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই, অর্থাৎ সব কিছুর হৃদয় হচ্ছে আমাদের এই হৃদয়। আমাদের মন্দির কাবার থেকেও সবার ঊর্ধ্বে কি? আমাদের হৃদয়।
কিছু কিছু মানুষেরা রয়েছে, এই কবিতাটা শোনার পরে মনে করবে এই কবিতা বোধহয় ধর্ম বিরোধী, এই কবিতা বোধহয় ইসলাম বিরোধী। তাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই যে তোমরা তোমাদের হৃদয়কে কোশ্চেন করো, তোমরা তোমাদের এই মনকে, তোমাদের এই বিবেককে কোশ্চেন করো, যে তোমার হৃদয় যদি ঠিক না থাকে, তোমার বিবেক যদি ঠিক না থাকে, তুমি যদি শিক্ষা বই পড়েছো ঠিক আছে, তুমি কোরআন পড়ছো, হাদিস পড়ছো, সবে পড়ছো, পড়ে তুমি একদম শিক্ষিত হয়ে গেছো, কিন্তু এই শিক্ষাটাকে যদি তুমি কাজে লাগাইতে না পারো, অর্থাৎ তোমার হৃদয়টা যদি পরিষ্কার না থাকে, তুমি বইয়ে পড়ছো যে ঠিক আছে যে মিথ্যা কথা বলা যাবে না, সত্য কথা বলতে হবে, কিন্তু সবসময় তো তুমি মিথ্যাই কথা বলতেছো, তাহলে তোমার বই পড়ে কি লাভটা হইলো? তাহলে তোমার বইয়ের আগে কি তোমার হৃদয় নয়? তুমি মানুষের ওপর জোর জুলুম করতেছো, অত্যাচার করতেছো, মানুষকে দুঃখ কষ্ট দিতেছো, মানুষের টাকা মেরে খাচ্ছ, আর বছরে বছরে হজ করতে যাচ্ছ, তাহলে তোমাকে এই হজ পালন হবে? হবে না। সুতরাং সেগুলোর আগে হচ্ছে তোমার এই হৃদয়টা, তোমার এই বিবেকটা। সুতরাং কখনোই এই কবিতা ধর্মবিরোধী হতে পারে না, যারা এটা ভাববে সেটা হচ্ছে ভুল। এখানে কবি নজরুল কখনোই ধর্মগ্রন্থকে ছোট করে নাই, কখনোই কোনো উপাসনালয়কে ছোট করে নাই। নজরুল এটাই বোঝাতে চেয়েছে যে এই সকল ধর্মগ্রন্থগুলো পড়ো, ঠিক আছে, ভালো কথা, তুমি হজে যাও, কাবায় যাও, মন্দিরে যাও, যেখানে খুশি তুমি সেখানে যাও, কিন্তু সবার আগে তোমার এই হৃদয়টাকে পরিষ্কার করো, তোমার এই মনটাকে জাগ্রত করো, এই বিবেকটাকে জাগ্রত করো, তাহলে তুমি সকল ধর্মগ্রন্থের সকল কালের জ্ঞানগুলো পেয়ে যাবে। তো বেসিক্যালি এই কবিতার মাধ্যমে কবি নজরুল সকল ধর্মের মানুষদেরকে একত্রিত করার জন্য এই কথাটা বলেছে যে আমাদের ধর্মগতভাবে যাই পরিচয় হোক না কেন, সকলের পরিচয় কিন্তু আমরা মানুষ। এই পরিচয়ে যদি আমরা পরিচিত হই, তাহলে আমাদের মধ্যে আর কোনো ভেদাভেদ থাকবে না, আমরা সবাই সুখ শান্তিতে বসবাস করতে পারবো। এটাই হচ্ছে এই কবিতার মূল বিষয়। আশা করি তোমরা এই সাম্যবাদী কবিতাটি খুব সুন্দরভাবে বুঝতে পারছো। দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নাইট 24-এর সাথেই থাকো। আল্লাহ হাফেজ।